তোর বাফের গড়ে হইলে সিলেট আয় ঠিক তোর বাফের গড়ে হইলে তুই সিলেটের মাটি মাটিতে আমিও সিলেটি ফুয়া কলজা ফুরা বডিত আমরা মায়ের খালি ফিরাইতেছি বকা খালি শুনতেছি ভাই আর গালাইছিস না বাইরে আর বকিস না বাইনু বাল্লা তোর হাও নু ধরি ভাই আর বকিস না ম হে খালি উদায় আমি চাই হে খালি আজ্ঞায় আগ্গাইতে আজ্ঞাইতে আমার ফিট ওয়ালো লাগি গেছে ওখানে যাইবার জায়গা নি কইলাম তেল লইস ঠিক তেল হ্যাঁ বাস দিয়ে আসেনি আপনারা বাড়ির বাস যার আসেনি না নাই কি বাস আছে কটালপুর আরো জোরে খৌকা আছে আসেনি না নাই আমরা যে ডেলি আকাওয়ালা কাটি নাস্তিকের খবর নাই এসির থেকে বাইর মুরগি সুরের দল এসির থেকে বাইর বাইরে আ একটু কটাল ফুর আদর্শ যুব সমাজ মাতো এসিত বইয়া ইজাত কথা যারা মাতে এরা তার একটা না সব চিরা এমন তার চিরা মা শুনলে বোঝা যায় দেশটা হের বাফের মাটির তো ফার তোলে মাটি নেই ঠিক কিনা জোরে কোন আরো জোরে বলেন ঠিক কিনা এজন্য বিয়ারে হাজেরি তোর বাফের গরে হইলে সিলেটায় ঠিক কিনা জোরে কর তোর বাফের গরে হইলে তুই সিলেটের মাটি দাই আমিও সিলেটি ফুয়া কলজাফুরা বডিত ওখানে লইয়া গুরি না আমার তো বিশ্বাস সিলেটের মাটিতে যদি কোনো ওয়ায়েজের জবান বন্ধ করার চেষ্টা করা হয় ওয়াজ করা অবস্থায় গোটা সিলেটের মাটির ইঞ্চি ইঞ্চিতে আগুন জ্বলবে আগুন জ্বলবে শাহজালালের মাটি শাহপুরানের মাটি এদেশের সমস্ত মুসলিম যুব সমাজ তারা শাইখে কাতিয়ার উত্তর সুরি শাইখে বরনবীর উত্তর সুরি শাইখে বাগার উত্তর শাইখে কৌরিয়ার উত্তর সুরি শাইখে ঘরপুরীর উত্তর আমাদেরকে মৃত্যুর ভয় দেখামানা আর কোরআনের আওয়াজ বন্ধ করে দিবা আমাদের আকাবিররা আন্দোলন শেখায় গেছে ঠিক কি না আরজরে ঠিক কি না খালি নরমই আছে না গরমও আছে ইসলামে খালি নরমই আসে না গরমও আছে নরমের জায়গায় নরম গরমের জায়গায় শাহজালাল আল মুজরদী ইয়ামুনি খালি তসবিলি আইসেন না তলোয়ারও ছিল জানুন নি ছিল টিরা সাজাল আল মুজরদী খালি তসবিলি আইসেন কোন সমস্যা ভয় পাও কারে একমাত্র আল্লাহকে বাপরি বাপরি ওয়াজ করা অবস্থা ইয়ে লাম লাম নইলে কান ইয়া কান খানপট্টি গরম করে না শাহজালাল মজুরে ইয়ামনি রহমতুল্লাহ ইয়ালি হাতে হালি তসবি না তলোয়ারও আসিল তাহলে নরম মানুষ জায়গা মতো গরম হওয়া লাগেনি না লাগে না আল্লাহ নিজে বলেন নাহুম আল্লাহ বলেন ওরে দুনিয়ার মানুষ জানতে চাও বুঝি আমার বন্ধু আমার বন্ধুর হাতে গড়া সাহাবাই কেরামের আদর্শ কি ছিল কোন আদর্শের কারণে ওরা দুনিয়া জুড়ে বিজয়ীর গান গেয়েছে তাম পৃথিবীতে ওরা শুধু দুঃসাহস দিকে গেছে দুশ্মন নাম শুনলেই ভয় কাপত সেই গুণটা কি ছিল জানো আমার তেলাম কিন্তু আয়াতের অংশ বিশেষ আল্লাহ দুইটা গুণের কথা বলেছেন আল্লাহ এখানে চারটা গুণের কথা বলেছেন আমি চারটা বলবো না প্রথম দুইটা গুণ আল্লাহ বলেন আশিদ্দা রোহামা উ নরম মানুষ জায়গা মতো নরম হয় আবার জায়গা মতো নবী গরম হয় আমরা মায়ের খালি ফিরাইতেছি বকা খালি শুনতেছি ভাই আর গালাইস না বাইরে আর বকিস না বাইনু বাল্লা তোর হাও ধরি ভাই আর বকিস না হে খালি উদায় আমি হে খালি আজ্ঞায় আজ্ঞাইতে আজ্ঞাইতে আমার ফিট ওয়ালও লাগি গেছে ওখানে আর যাইবার জায়গা আসেনি কইলাম তেল লইস ঠিক কেনা ধরো তেল লইস হ্যাঁ হজরত আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ তালু খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিন প্রথম খলিফা ওনার শাসন আমলে রুম সম্রাট চিঠি পাঠাইল আবু বকর আসো একটা সন্ধি করি একটা প্রস্তাব করি দেখি সন্ধির মাধ্যমে আলোচনার মাধ্যমে আমাদের সমাধান হয় কিনা এইভাবে সীমান্তে মারামারি করে কী লাভ চলো একটা আলোচনা করি হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু একশো জনের মুজাহিদ কা ফেলা আমির হলেন খালিদ বিন ওলিদ রতিহুতআল আনহুকে দিয়া রোম সম্রাটের কাছে আলোচনার জন্য পাঠাইলেন কোন আলোচনার মাধ্যমে সন্ধি আলোচনার মাধ্যমে সমাধান খালিদ বিন ওলিদ আনহু গেলেন রোম সম্রাটের কাছে যা দেখেন রাস্তার দুই পারে তিন লক্ষ সৈন্য দাঁড় করায় রাখছে দেড় লক্ষ দাঁড় রাস্তার এই পার দেড় লক্ষ ওই পার প্রত্যেকের হাতে একটা করে তলোয়ার আর এইভাবে উপরে তলোয়ার ধৈরা মাসকান দিয়া রাস্তা দিছে উদ্দেশ্য ভালো না খারাপ আরো জুড়ে বলি ভালো না খারাপ মেহমানের সাদর সম্বাদর সম্ভাষণ তলোয়ার দেতে না হেরা তলোয়ার এইভাবে না এখান নিচ দিয়া রাস্তা দিছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসতে পারলেন কিন্তু মুসলমান কোনোদিন মরণ ভয় পায় না কারণ মুসলমান জানে মুমিনের জন্য মরণ হলো আল্লাহর পক্ষ থেকে উপহার খালিদ আল্লাহ খালিদিন সঙ্গে সাথীদের নিয়া বাহাদুরের মতো চলতে লাগলেন তলোয়ারের নিচ দিয়ে হাঁটতেছেন বুকের ফাটাটা বড় কইরা বিন্দু পরিমাণ কোনো ভয় নাই দুশমনগুলি একজন আরেকজনের দিকে তাকায় কিরে হাটার নমুনায় কয় মানুষ না ঠিক কি না এতগুলি তলোয়ারের নীচে এতগুলি তলোয়ারের নীচে দিয়ে কোনো মানুষ যাইতে পারে না কিন্তু মানুষ নয় মনে হয় কোনো পাথর নাইলে খলজা না ফুরা বডিত ঠিক কি না আনহু সঙ্গী সাথীদের নিয়ে সামনে আগালেন আগে তিনি দেখেন একটা গেইট বানায় রাখলো এই গেটের উপরে একটা মূর্তি বানায় রাখলো আর গেইটটা নিচা করে বানাইল উদ্দেশ্য হলো মুসলমান যদি এই গেইট দিয়ে যেতেই হয় নিচা হওয়া লাগবে মাথা নিচু করতে হবে আর নিচু করলে গেইটের উপরে আমাগো ভগবান রাম 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 কত বড় খারাপ চিন্তা করছেন চালাকি যারা করে এরা বাহাদুর না চালাকি করে মুনাফিক ঠিক কিনা করে চালাকি কারা করে চালাকি করে দুর্বল চালাকি করা শিয়ালের কাম চালাকি করা বিড়ালের চালাকি কাম সামনাসামনি কোন খালিদ বিন বল রতি আল্লাহ যেই মাত্র এই গেইটের কাছে গেলেন যাই এই থমকে গেলেন আর বললেন অসম্ভব এই গেট দিয়া মাথা ঝুঁকবে না ওরা বলে কেন বলে উপরে মূর্তি ভাঙতে হবে আরো আরো কে ভাঙতে ভাঙতে হবে হবে মূর্তি মুসলমান শুধু মাথা ঝুঁকায় কার সামনে আল্লাহর সামনে মুসলমান শুধু মাথা ঝুকায় গাইরুল্লাহর সামনে মাথা ঝুকায় না খালিদ বিন বলেন মূর্তি তুরা তুরা ভাঙবি নাকি আমি খালিদ নিজে ভাঙবো दुश्मनগুলি ভয় পেয়ে গেল কি কয় কি কয় কত বড় বাহাদুর হট্টগোল শুরু হয়ে গেল সম্রাট কয় কিরে বাহিরে কি বাহিরে গন্ডগোল কিসের গন্ডগুল কই মুসলমানের দিছে। কিসের কয় মূর্তি ভাঙা লাগবে কি কয় কয় মূর্তি আমরা ভাঙবে বাদশায় কয় আরে আহাম্মকের দল বলদের দল তোরা যায় মূর্তি ভাঙ কারণ আমি মুসলমানরে চিনি মুসলমান কেমন চিজ মুসলমান যা কয় তা প্রমাণ করে ছাড়ে

এজন্য সামনে আগায় সামনের দিকে আগালেন আগে তিনি দেখতে পেলেন রুম সম্রাট একশোটা স্বর্ণের চেয়ার সাজায় রাখছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণের চেয়ার দেখা মাত্রই লাথি মেরে চেয়ার ভেঙে ফেললেন রুম সম্রাট চোখ বড় বড় কইরা শুধু তাকায় ঘটনা কি এরপরে এরপরে দেখে খালিদ বিন ওয়ালিদ একটা চেয়ার টান দিয়ে আনলেন আইনা চিনি ওই চেয়ারে বসলেন বৈশা তলোয়ারটা বের করলেন বের কইরা তলোয়ারটা আঙ্গুলের মধ্যে উঠাইলেন শূন্যের উপরে তলোয়ারটা বাসার সামনে ঘুরাইলেন দুশ্মনের সামনে বাহাদুরি আবাদত ঠিক কিনা আরো জোরে বলে ঠিক কিনা হাটুটা বাসার হাটুর সাথে লাগাইয়া এক পাওর উফরে আর এক পাও তুল্লা বীর বাহাদুরের মতো বসলেন রুম সম্রাট কয় রে আল্লাহ রে আল্লাহ রে খালিদ কি করতাছ হুশ আসেনি বলি একশো একশো চারটা ভাংস কেন খালিদ বিন বলিদ বলে একটা স্বর্ণের চেয়ার মায়ার নবী শিখাইছেন মুসলমান পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হালাল না হারাম আরো জোরে আরো জোরে স্বর্ণ পরা চেইন স্বর্ণ পরা আংটি যে যুবকের থাকবে যে লোকের থাকবে চব্বিশ ঘন্টা তার আমল নামায় কবিরাগুনা লিখা হয় দায়িমি কবিরাগুনা আরেকটা কবি কবিরাগুনা টাকনুর নিচে কাপড় পরা আরেকটা দায়মি কবিরা গুনা দাড়ি কাটা এই তিনটা ডাইমি কবিরা গুনা আছে খাইতে গেলেও লেখা হয় ঘুমাইতে গেলেও লেখা হয় হাঁটতে গুনা লেখা হয় আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এ যুবক ওয়াদা করো বিয়েতে স্বর্ণের আংটি পরবানা চেন পরবানা আল্লাহ তোমার জান্নাতে স্বর্ণের অলঙ্কার পরাবে রাজি আসো কারা কারা নেও যারা বিয়া করছে এরাও লিছে কামাইছে নিহুন আর ওটা করবার নিয়তিও তো আছে মনে হয় বাড়িতে গন্ডগুলো লাগাই দিছেন কবেন ওয়াজ আরেক বিয়া করার ওয়াদা করে আইসি আল্লাহ জানে আহ এখন তিনি বলেন এজন্য স্বরণের চেয়ার ভাঙছি বাদশাহ কয়ে ইবাই বইস কেন খালিদ বিন ওয়ালিদ বলে আমি তো আমার বুঝে বাজে বইছি কি চাও ইনি বলেন আমি সন্ধি যদি আমার মন মতো হয় তাহলে ওকে আর যদি আলোচনা মন্মত না হয় তাহলে আমি আমার বুঝে বাজে বইছি তলোয়ারটা বাসার আটুর সাথে বাইরে তিন লাখ বাইরে কয় লক্ষ ভিতরে মাত্র একশো জন মুজাহিদ রোম সম্রাট ডাক এ খালিদ কিভাবে তোমার মন মতো হয় একটু তুমি বলো তুমি যেভাবে খুশি খুশিভাবেই চলবে তুমি বলো আলোচনা কেমনে তোমার মন মতো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার মন মতো প্রস্তাব হলো তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও সম্রাট এটা কেমন প্রস্তাব দিলা এই যদি আলোচনার প্রস্তাব হয় তাহলে সন্ধির প্রয়োজন কি ছিল অন্য কোন আসেনি বলো খালিদ বিন বলে দ্বিতীয় প্রস্তাব এটা যদি মানতে নাই পারো তাহলে আমার দ্বিতীয় প্রস্তাব হলো তোমরা ক্ষমতা ছেড়ে দাও তুমি তোমার ক্ষমতার পথ ছেড়ে দাও রোম চলবে মদিনার অধীনে আরো জোরে সুবহানাল্লাহ তোমরা আমাদের ট্যাক্স দিয়া চলবা ট্যাক্স দিয়া দিয়া চলবা আর রুম সাম্রাজ্য চলবে মদিনার অধীনে এইবার রুম সম্রাট কই খালিদ একটু হুসে ঘুষে কথা কই এত বাহাদুরি ঠিক না জানি বাহিরের হালতটা কেমন কেমন কয়ে দেখি বলে দেখছি তিন লক্ষ তলোয়ার যদি তোমার উপরে পড়ে তোমার গোষ্ঠগুলা গণনা করা যাবে না গোষ্ঠও খুঁজে পাওয়া যাবে না খালিদ বিনিদ বলেন বাচ্চা এজন্যই তো আমি আমার বুঝে বাজে বইছি বলা মাত্রই তিনি তার তলোয়ারটা বের করে বাচ্চার গর্দনার মধ্যে

বলে না রোম সম্রাট এ যার যার অস্ত্রগুলি ফানা দাও আমি যদি না থাকি তোদেরই থেকে লাভ কি টিকি না ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে বীর বাহাদুরের মতো নিরাপদে মদিনায় ফিরে আসলেন এই দিকে রোম সম্রাট পরের বৎসর চিঠি পাঠালো খলিফাতুল মুসলিম আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কুতাল আঙ্গুর কাছে আবু বকর তোমার খালিদ অপমান করে গেছে মদিনা হামলা করার জন্য দুই লক্ষ সৈন্য পাঠায় দিলাম সাহস থাকলে মোকাবেলা করো আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু মাত্র এক হাজার মুজাহিদ কাফেলা গঠন করলেন দুই লক্ষের মোকাবেলায় জোরে বলি আল্লাহ আকমার আরো জোরে বলি আল্লাহ আকমার সেই এক হাজার মুজাহিদের ভিতরে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ আনহুকে আবার সেনাপতি বানালেন বিন মালিদ এক হাজার বাহিনী নিয়ে রাওয়ানা দিলেন সিদ্দিক আকবর বুকে বুক মিলাইয়া মালিকের দরবারে সাহায্যের জন্য দোয়া চাইয়া বন্ধুকে বিদায় দিলেন বন্ধু আমার যাও বন্ধু যাও দজলা নদীর কিনারে কিনারে যাও যেখানেই দেখা সেখানেই বাধা সামনে আসতে দিবা না মুসলমান সৈন্য বলে যুদ্ধ করে না মুসলমান অস্ত্র বলে যুদ্ধ করে না মুসলমান যুদ্ধ করে আল্লাহর গাইবি সাহায্যে ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم إن كنتم مؤمنين আল্লাহ বলে ভয় নাই চিন্তা নাই পরেশান হও না বিজয় তোমাদের হবে কারণ ওয়াকা না হাক্কান আলাই না নাসরুল মিনীন মুমিনদারকে সাহায্য করা আমি আল্লাহর জিম্মাদারি এটা আমার উপরে দায়িত্ব না না ভয় পেয়ো না ভয় নাই চিন্তা নাই যদি তোমরা খাঁটি মুমেন হতে পারো সাহায্য করবে কে আরো জোরে কে খালিদ বিন ওয়ালিদ সামনের দিকে আগালেন সামনের দিকে আগাইতেছেন দজলা নদীর কিনারায় দেখা হয়ে গেল ওই দিকে দুশ্মন দুই লক্ষ এই দিকে মাত্র এক হাজার মুজাহিদ থেমে গেল দুনু দল দুশ্মন ভয় পেয়ে গেল যদিও এক হাজার কিন্তু ভয় পেয়ে গেল কারণ কি কারণ কারণ হলো মাথায় ছিল নবীর সুন্নত পাগরি মুখে ছিল নবীর সুন্নত দাড়ি পরনে ছিল নবীর পরনের জামা আর তাদের হাতে ছিল কালেমার পতাকা ঠিক কিনা জোরে বলে এরে যুবক আজ ও দুশমন মদিনাওয়ালা রঙকে রংকে ডরায় আজ ও দুশমনেরা মদিনা ওয়ালা মায়ার নবীর রংকে ভয় পায় এজন্যই মুসলমানের রং ওরা চেঞ্জ করে দিচ্ছে মুসলমানের রং ওদের রং বানায় দিতেছে যেন ওরা ভয় না পায় আমি কসম একবার কসম দুইবার কসম তিনবার মালিকের কসম করে বলি যুবক আজ ও সময় আছে এখনই সময় ইহু দিদের রং ছেড়ে দাও করো আজও তোমার নাম শুনলে সাথে আল্লাহর থেমে গেলেন দনোদল রাত অবস্থান করেন সকালবেলা যুদ্ধ হবে খালিদ বিন বলিদ রতি আল্লাহ স্বপ্নযুগে মায়ার নবীকে দেখলেন আল্লাহর নবী বলতেছেন খালি ভয় পেও না আমি নবী সুসংবাদ দিলাম আল্লাহর পক্ষ দেখে এই যুদ্ধে তোমাদের বিজয় হবে আল্লাহ আল্লাহ যদিও দুশ্মন এসেছে দুই লক্ষ কিন্তু আমি নবী বললাম ময়দানে আসবে মাত্র ষাট হাজার তাঁবুর ভিতরে থাকবে এক লক্ষ চল্লিশ হাজার ভয় নাই চিন্তা নাই ফজরের পর খালিদ ওয়ালিদ তিনি স্বপ্নের বিবরণ শোনালেন সাহাবাই কেরামের ভিতরে আনন্দের বন্যা ইমানই জজ্বা বেড়ে গেল ইমানই জজ্বা বেড়ে গেল এইবার দেখা যায় খালিদ কাফেলা রেডি করতেছেন এর ভিতরেই তাকায় দেখেন মদিনার প্রান্ত থেকে একজন ঘোড়া দৌড়া পাগলের মতো যেন মদিনা থেকে আসতেছে আর আওয়াজ দিয়া বলতেছে খালি ও খালি সামনে কদম দিও না আমি মদিনা থেকে একটা চিঠি নিয়ে এসেছি চিঠিটা না পইরা তুমি সামনের দিকে কদম দিও না খালিদ বিন ওয়ালিদ থেমে গেলেন মুজাহিদগণ সবাই তাকা দেখেন ঘোর সাওয়ার ঘোড়া থেকে নামলেন চিঠিটা সেনাপতি খালিদ বিন ওয়ালিদের হাতে দিলেন খালিদ বিন ওয়ালিদ চিঠিটা হাতে নিয়ে পড়তেছেন চিঠির মধ্যে লিখা শোনো খালিদ তিনটা ফরমান তিনটা ফরমান প্রথম নম্বর ফরমান প্রথম নম্বর খবর অরে খালিদ মদিনায় তুমি যাকে খালি ফাতুল মুসলিম রেখে গিয়েছ সেই আবু বকর তিনি আর দুনিয়ায় নাই আবু বকর সিদ্দিক কিনতে কাল করেছেন খালিদ বিনওয়ালিদের চোখ থেকে দরদর করে পানি পরে তিনি কান্দেন আর বলেন দুস্ত কত আশা করে আমাকে যুদ্ধের ময়দানে পাঠাইছো দুই লক্ষের মোকাবেলায় এক হাজার বাহিনী দিয়া এ দুষ্ট আমার এই যুদ্ধে তোমার বন্ধু খালিদ কেমন করে বিজয়ের মালা গলায় পরে মদিনায় ফিরে তুমি দেখে যেতে পারলা না দুস্থ তুমি দেখে যেতে পারলা না এই বইলা খাওয়ালি চৌকির পানিগুলাম হোসেন কান্দেন উপস্থিত মুজাহিদদের ভিতরে কান্নার বয়ে গেল দুশ্মন মোকাবেলায় সামনে দুই নম্বর ফরমান মান এর খালিদ না না ভয় পেও না মদিনা খলিফা শূন্য হয় নাই আজ থেকে মুসলিম জাহানের খালিফা হজরত উমর ফারুক আর জোরে আল্লাহ হজরত উমর ফারুক নরম না গরম আরো জোরে নরম না গরম তিন নম্বর ফরমান হলো আমার এই চিঠি আমি উমর বন্তিছি খালি ফাতুল আমিরুল আমিরুল আমি ওমর বলতেছি আমার এই চিঠি খালিদ ওয়ালিদের হাতে পৌঁছা মাত্র খালিদের সেনাপতির দায়িত্ব বাতিল সেনাপতি হবে আবু ওবায়দা এরে যুব ইসলাম কি পরিমাণ আনুগত্য শিকায় একটু খেয়াল করে দিলের দিয়ে শুনো ইসলাম কি পরিমাণ আনুগত্য শিকায় খালিদ বিন ওলিদ বাধা দিলেন না প্রতিবাদও করলেন না অথচ তিনি যদি প্রতিবাদ করতেন পারতেন কারণ সকল মুজাহিদ উনার পক্ষে ছিলেন ওমর কেন এমন করলেন হ্যাকমত হলো মুজাহিদদের অন্তরে একটা বিশ্বাস জন্ম গিয়েছিল যে খালিদ বিন ওয়ালিদ থাকলে বিজয় হবেই অথচ খালিদ বিন ওয়ালিদের কারণে বিজয় নয় বিজয় আসে আল্লাহর সাহায্যে সবার ভরসা যেন আল্লাহর উপরে তুলে নেন আল্লাহর উপরে যেন ভরসা নিয়ে যান এজন্যই হজরত ওমর খালিদ বিন ওয়ালিদের সেনাপতি দায়িত্ব বাতিল করে দিলেন অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ বলে আমার উপরে যে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ আকবার আর হজরত আল্লাহ আকবার फारूक तेरा नाम से इस्लाम रहेगा फ़ारूक़ तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की आदा लत में तेरा नाम रखेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रखेगा दुनिया की सदाकत में तेरा नाम रखेगा दुनिया की सदाकत में तेरा नाम रखेगा मुसलमान आवाज बोलियो लो अकबर আবু ওবায়দা ইবনুল জর্রাহ রতি তাল আনহুর মাথায় মুকুট পরাইয়া হজরত খালিদ বিন ওলিদ রতি আল্লাহ তাল আনহু সাধারণ মামুর হয়ে গেলেন সেনাপতি বানাইয়া দিলেন এতদিন যিনি তার অধীনে ছিলেন তারে সেনাপতির মুকুট পরাইয়া সেনাপতির দায়িত্ব বুঝাইয়া দিলেন আবু ওবায়দা ইবনুল জর্রাহ সেনাপতির দায়িত্ব পেয়ে একটা জ্বালাময় ভাষণ দিলেন আর তিনি বলতেছেন শুনু মায়ার নবীর জমানে আজ রাত আমার দুস্ত যা শুনেছে দুশ্মন আসবে ময়দানে ষাট হাজার আমরাও এক হাজার ময়দানে যাব না ষাট হাজারের মোকাবেলায় একজন বীর মুজাহিদ একজন ইসলামের সিপাহসালার কেয়াস দাঁড়াও একজন ষাট হাজারের মোকাবেলায় বলতেই খালিদ বিন একা দাঁড়া গেলে আকবর আল্লাহ আকবর সেনাপতি বলেন রে দুস্ত আমার কোন যুক্তিতে কোন যুক্তিতে তুমি একা ষাট হাজারের মোকাবেলা করবা খালিদ বিন ওয়ালিদ বলেন কোন যুক্তি নাই তবে দলিল আছে দলিল কিসের দলিল কয় দলিল হলো মায়ার নবীর হাদিস আল্লাহর নবী বলেন যার ইমান নাই সে মুর্দা অতে দুস্মনু ষাট হাজার ময়দানে এসেছে এরা সব মুর্দা আমি খালিদ জিন্দা ষাট হাজার নয় মুর্দা যদি ষাট লা কয় আমি খালিদ একা এদের জন্য যথেষ্ট ওহাদদা তি কিহি ফাঁ যাতে নে কি বে কুঁৱতে বাজু ওয়াহাদা তি কিহি ফাঁ যাতে বাজু आती नहीं कुछ काम अकल खुदा दाद आती नहीं कुछ काम अकल दाद ऐ मर्दे खुदा तुझको नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को करिया जा बैठ किसी गार में अल्लाह को करियात ज़रूर बोलिए अल्लाह को আর হজুর আল্লাহ আকবার সেনাপতি বলে না দুস্ত এরপরে একা দিব না উনষাট জন সাথে দিয়ে দিলাম তোমরা হলো ষাট জন দুশ্মন হল ষাট হাজার একজন এক হাজারের মোকাবেলা আল্লাহ আকবার যুদ্ধ শুরু হয়ে গেল বারোটা বেজে যুদ্ধ শুরু হলো বিকাল হয়ে গেল এইবার দেখা যায় যুদ্ধের ঝনঝনানি শব্দ আর শোনা যায় না ঘোরার হেন শব্দ আর শোনা যায় না আবু ওবায়দা ইবনুল জারাহ তিনি তাবুর ভিতর থেকে বলেন দোস্তা চলো হয়তো আমার খালিদ শহীদ হয়ে গেছে হয়তো আমাদের ষাটজন শহীদ হয়ে গেছে আর তো যুদ্ধের আওয়াজ ময়দান থেকে শোনা যায় না চলো আমরা যুদ্ধে যাই ময়দানের ভিতরে গুরানিয়া ঢুকলেন কিন্তু দেখেন পুরা ময়দান শুধু কারো মাথা আছে নাই কারো হাত আছে পানায়, দজলা নদীর পানি রক্ত এইবার আবু উবাদা ইবনুল জর সঙ্গী সাথীদের খুঁজে পান না খালিদ খুঁজেন যারা লাশ যায় না রক্তে লাল খুঁজতেছেন খুঁজতেছেন না হঠাৎ করে দেখা যায় ময়দানের এক কোনায়। কিছু মানুষ ঘোড়ার পিঠে বসে আছে কিন্তু চেহারা চেনা যায় না চেহারাটা রক্তে লাল হয়ে গেছে আবু ভাই ডাক শুরু করলেন আমার আমার ও খালিদ কোথায় তুমি কোথায় আওয়াজ দাও কানে আওয়াজটা খালিদ ওয়ালি ডাক দিয়া বলেন দোস্ত এদিকে আসো এদিকে আসো তোমার দুস্ত খালিদ শহীদ হয় নাই শহীদ হয় নাই আল্লাহ গাজী বানায়া বাসায় রাখছে সামনের দিকে গেলেন যে ঘোড়ার পিঠ থেকে নামলেন নেইমেই সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে বুকে জড়ায় ধরলেন মুখের রক্তগুলি চারার রক্তগুলি মুছতেছেন আর বলতেছে দোস্ত কি হলো ঘটনা একটু খুলে কও কেমন করে কেমন করে কি হলো খালিদ বিন ওয়ালিদ বলে দোস্ত আমি কিছুই বুঝি না কিছুই জানি না শুধু এতটুকু দেখেছি যুদ্ধের ময়দানে আমার তলোয়ারটা তিরিশ সাত লম্বা হয়ে গেছে এক একটা ঘুরানি দে দুশ্মনের দুশমনের কল্লা দেহ থেকে আলাদা হয়ে যায় ষাট হাজার একদম সাফ এক লক্ষ চল্লিশ হাজার তাঁবু থেকে আসছে এদের তামা বানায়া দিলাম চল্লিশ হাজার ময়দান ছেড়ে বাকছে। বাকি সব বাকি সব একদম স্মার হয়ে গেছে এই কথা বলতেই সেনাপতি আবুবাদা বুকির মধ্যে জড়ায় কানতে লাগলেন চুকির বানি আর কান্দেন বন্ধু আজ জানি মালিক তোমার তলোয়ারে কি পরিমাণ শক্তি দিয়েছিলেন দুস্ত জোহরের নামাজটা হয়তো পড়তে পারো নাই কাজা হয়ে গেছে এই যে আসরের অক্ত চলে যাইতেছে কাজা করে নাও কালিম কি বলল নামাজ বুঝি আমাদের কাজা হয়ে যাবে মায়ার নবী রহমতের নবী যুদ্ধ করা অবস্থায়ও কেমন করে নামাজ পড়তে হয় নবী শেখা গেছেন তুমুল তুমুল যুদ্ধের ভিতরেও আমরা জামা সাথে নামাজ আরেকটু জুড়ে আর একটু জুড়ে সুবাহান আল্লাহ ভাইয়ের আমার মুসলমান যুদ্ধ করে কার সাহায্যে আরো জোরে বলি কার আল্লাহর সাহায্যে স্বর্ণ আমাদের কীরকম সেটা দেখার বিষয় নয় অস্ত্র আমাদের কি পরিমাণ সেটাও দেখার বিষয় নয় শুধু যাও ময়দানে তুমি একা দাঁড়ায় থাকবা দুশ্মন রকেট লাঞ্চার নিয়ে দাঁড়াবে দুশমন ওয়ান ফোরটি সেভেন নিয়ে দাঁড়াবে দশমন রাসায়নিক গ্যাস নিয়ে দাঁড়াবে আল্লাহ তোমার এই মাটির চাকার মধ্যে অ্যাটম বোমার পাওয়ার দিয়া দিবে হাত ধারে মুসলমান হাত বানাও জবান মুসলমানের জবান বানাও দুশ্মন যদি তোমার দিকে হামলা চালায় মায়ানমারের পরিস্থিতি যদি তোমার বাংলার জমিনে আবারও সৃষ্টি হওয়ার চেষ্টা ওই নাস্তিকের দল দাওয়াত করে আনতে চায় তোমার চোখের সামনে তোমার মেয়েটারে জবাই করবে তোমার চোখের সামনে সন্তানটারে জবাই করবে চোখের সামনে বাবারে হত্যা করবে হাতটারে ওই হাত বানাও চাইতে দেরি তখন যেন সাহায্য আসতে দেরি না হয় জবানটারে মুসলমানের জবান বানাও এজন্য আজকে থেকেই নিয়ত করো আর জীবনে গুণা করবো না আর জীবনে নামাজ সারবো না নবীর সাহাবেরা যুদ্ধের ময়দানে নামাজ পড়েছেন কাজা করেন নাই একটাবারের জন্য শুধু এই রকম বা কইরা যদি ময়দান থেকে উঠতে পারো আজ আল্লাহর গাইবি মদত তোমার সাথে আছে কারা কারা এই নিয়তটা করতাম বাড়ি হাতরে দেখান আল্লাহ কবুল করো জুড়ে বলি আমিন أَرُوزْرِ بُنِي آمِينَ وَآخِرِ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ